কিরে ভাগনা হে তো দেখি জেলি মাহানো পাও রুটির মতো কাগজটা খাইয়া ফালাইলো আমি তো কলা অত তাড়াতাড়ি খাতে পারি না অকল স্টার্ট মামা আচ্ছা আসসালামু আলাইকুম সওয়াল পাওয়ার খালি ভয় পাই দোলা তোমাকে একটা কথা কও মনে করছি কি কথা বলবা বেকা ফজলু ভাই দোলা তুমি আমাক বেকা ফজলু না কয়া তো ফজলু ভাই কয় তো ডাকতে পারো শোনো শোনো আমাদের এখানে দুইটা ফজলু আছে একটা ঠেকা খেয়ে নাম হয়েছে ঠেকা ফজলু আর তুমি তুমি মন্ডলবাড়ির আম গাছ থেকে আম পাড়তে যে পড়ে তোমার পা ভেঙে নাম হয়েছে বেকা ফজলু এই পেছনের কথা তুললে তো পেস্ট স্পন্সর হয়ে যাবে নি
এটা আবার কি বেকা ফজলু ভাই এটা হচ্ছে আমার বুকের মধ্যে জমি রাখা তোমার জন্য হাজার কথার এটা চিঠি চিঠি তো দেখতেই পাচ্ছি তা কিসের চিঠি কি লেখা আছে এতে মনে হচ্ছে প্রেমের চিঠি হ্যাঁ তুমি ঠিকই ধরেছো বেকা ফজলু ভাই তোর জন্য প্রেমের চিঠি লিখে নিয়ে আইছে তুমি আমার মামাকে চেনো মামা এই ফজলাই এদিকে তোর এত বড় সাহস তুই আমার ভাগ্নির পেছনে ঘুর ঘুর করিস হ্যাঁ মামা এ তোমার আমার মধ্যখানে এ মামার আবার কি দরকার আপনার কথা শুনে তো টাশকি খেয়ে যাচ্ছি এই দোলা মামারে ডাক তো এ মামা এ দোলা তাহলে আমি আসি পরে দেখা হবে শরীর মন কিছুই ঠিক থাকে না আর তোমার বয়সে কি ব্যাপার ব্যয়া হয়ে যাচ্ছে কেন মামা মানে আপনি তো আমার বক্সিং প্লেয়ার তাহলে শোনো একবার ঢাকায় গেছিলাম বক্সিং খেলবার বেটা তো হেভি ফাটুম ফুটুম দেখাচ্ছিল সুযোগ বুঝা দিলাম নাকের পরে একটা বসা বেটা তো মুইতে একদম ছেঁড়া বেড়া করে ফেলাই দিচ্ছে এই না হইলি মামা দেখ দেখ তো মজনু মিয়া যাই মামুন মামা আসার আর সময় পাইলে না সিরিজ দিতেই পারলাম না সবসময় মামাটা ভেজাল ভালো আর কালি পরে স পরে আবার দেখবো নাকি হ্যাঁ আরেকবার ট্রাই মারা যাবে